অনেকদিন পর এখন যাচ্ছি 300 ফিটের দিকে। আমার পিছনে তুষার আছে, আমরা দুই বন্ধু আজকে উজ্জ্বল ভাইয়ের বুরাক হর্স রাইডিং স্কুল এখানে আসলে গেছিলাম 100 ফিট থেকে, এখন আসলে চলে আসছি 300 ফিটের দিকে। 300 ফিট কিন্তু অনেকদিন ধরেই খুবই জমজমাট, এখানে আসলেই আসলে মেলামেলা একটা ভাইব পাওয়া যায়, ফিল পাওয়া যায়। 300 ফিটের নীলা মার্কেটের সিগনেচার খাবার হচ্ছে হাঁসের মাংস। তো 300 ফিটে আসবো, হাঁসের মাংস খাবো না, এটা তো আসলে হইতেই পারে না। এই যে আপু এখানে বানাচ্ছেন ডিম চিতই, তো এটা আসলে অনেক ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। এটার প্রাইস হচ্ছে 40 টাকা করে। আর এখানে তিন ধরনের মাংস পাইলাম, একটা হচ্ছে দেশি হাঁস, তারপর এই যে এই হাঁসটা হচ্ছে বেলজিয়ামের হাঁস বলে বিক্রি করতেছে, আর ডেফিনেটলি মুরগির মাংস তো থাকেই। নীলা মার্কেটের মজার বিষয়টা হচ্ছে আপনি যাই খাবেন গরম গরম খাইতে পারবেন। তো আমাদের ডিম চিতই গরম চলে আসছে, হাঁসের মাংস যথেষ্ট গরম, আর এই যে গরম গরম চাপটি যেটা ঠান্ডা হইলে আর খাইতে একদমই মজা লাগে না। সো খাবারে যদি টেস্ট বলি, বেলজিয়ামের হাঁস বইলা যেটা যেটাকে সেল করছে, তো এটা আসলে খাইতে খুব মজা ছিল। তো দোকানের লোকটা আসলে বলতেছিল যে এই মাংসটা হচ্ছে সফট হয়, এমনি তো হাঁসের মাংস আসলে হাড্ডি বেশি থাকে, বাট এটার মধ্যে সফট মাংস ছিল আলহামদুলিল্লাহ। ডিম চিতইয়ের দাম তো আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, আর এই হাঁসের মাংস হচ্ছে 250 টাকা প্লেট, আর এক প্লেটে হচ্ছে 5 পিস করে দেয়, আর চাপটি মোস্ট প্রবাবলি 10 টাকা অথবা 15 টাকা করে ছিল। নীলা মার্কেটের আরেকটা মূল আকর্ষণ হচ্ছে মিষ্টি। সো এখানে আমরা আসলে দুই ধরনের মিষ্টি টেস্ট করছিলাম, মোটামুটি টেস্ট আসলে ভালোই ছিল, গরম মিষ্টিটা একটু বেশি মজা ছিল আর কি। দুই বন্ধুর একটা সেরা নাইট রাইড হয়েছে, নাইট হ্যাং আউট হয়েছে, আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসার দিকে, আর আমি এখন বসে আছি পিলিয়নের সিটে এবং বাইক চালাচ্ছে তুষার।